আমরা সবাই মিলে ঠিক করেছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে যাব, কিন্তু রাধা তো দেরি হলো, 7টা বেজে গেল, তাই বললাম চন্দননগরে ঠাকুর দেখে আর লাভ নেই, ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে, তাহলে চলো জগদ্দলে চলো, ওখানে নূপুরদের বাড়ি আছে। তো আমরা সবাই মিলে নূপুর জগদ্দলে রওনা দিলাম। জগদ্দলে এসে ওরা বললো তাহলে নূপুরের সঙ্গে দেখা করি, তো বললো নূপুরদের বাড়ি যাই তাহলে সবাই মিলে চপ টপ নিয়ে যাই, খাওয়া হবে, ভালোই হবে। নূপুরদের এখানে এসে দেখছি এখানে মেলা হয়েছে, বিশাল বড় মেলা, ওদের এখানে সব অনুষ্ঠানেই মেলা হয়, তো দু ঠাকুর হয়। তা আমরা নূপুরদের বাড়ি এসে পৌঁছালাম, নূপুর দরজা খুলে রেখেই দিয়েছিল। তা আমরা সবাই মিলে, তারপরে সুকন্যা চা বানিয়ে নিয়ে আসলো, ঠেকুয়া দিল নূপুর, আমরা ঠেকুয়া খাচ্ছি, ঠেকুয়া আমার খুব ভালো লাগে, তা আমি ঠেকুয়া খাচ্ছি, ঠেকুয়া খেয়ে তারপরে সুকন্যা চা নিয়ে আসলো, লিখা চাঁদা দিয়ে করেছে, খেতে খুব ভালো লাগলো। তো ঠেকুয়া খাওয়ার পরে আমরা এবার সবাই মিলে চা খাবো, সুকন্যা প্লেটে করে চাটা নিয়ে আসছে, আমরা ফটো তুলছি সবাই মিলে, দেখো সব জায়গায় সবাই একসাথে থাকলে খুব ভালো লাগে, মজা লাগে, সবাই হা হই হুল্লোড় হাসাহাসি, সময়টা কেটে যায়। ওদের ওখানে আমরা অনেকক্ষণ বসলাম, গল্প টল্প করছিলাম বসে, বান্ধবীরা একসাথে হলে যা হয়। সুকন্যা আবার চা বানিয়ে নিয়ে আসলো, সবাই মিলে চা, আমরা চপ নিয়ে গেছিলাম, ফুলুরি নিয়ে গেছিলাম, নূপুর মুড়ি মেখে নিয়ে আসলো আম তেল দিয়ে, সবাই মিলে আমরা চপ খাচ্ছি, মুড়ি খাচ্ছি, চা খাচ্ছি, দেখো একটা পিকনিকের মতন যেন আসরটা জমে উঠেছে। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার মজাটাই একটা আলাদা, মুড়িটা সবাই মিলে খেতে ভালো লাগে, একা একা খাওয়া যায় না, তাই সবাই মিলে খেলে বোঝা যায় না যে মুড়ি উঠে গেল কখন। তারপরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম ওদের বাজার, ওখানে বাজারে ঠাকুর হয়, ঠাকুর দেখতে আমরা সবাই মিলে, নূপুর, সুকন্যা, আমি, রাধা, রাধার ছেলে ছিল আমার, যা সবাই মিলে ঠাকুর দেখতে ওদের বাজারে, ওখানে ঠাকুরটা দেখতে গেলাম, একটু হাঁটতে হলো। তো লাইটিংটা দেখো কি সুন্দর হয়েছে ওদের ওখানে, লাইটিংটা বাজারে, লাইটিংটা ওদের ওখানে জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে কয়েকটা, সব দেখতে পারলাম না আমরা, দুটো দেখে চলে আসবো বললাম, রাত হয়ে গেছে, রাধা আবার বাড়ি যাবে, অনেকটাই হাঁটতে হলো ওদের বাড়ির থেকে ঠাকুর দেখতে গেলে বাজারে, যে ওদের বাড়ির থেকে বাজারটা একটুখানি দূরই বলতে গেলে, মানে হাইটে অনেকটাই পথ। অবশেষে আমরা ঠাকুর দেখতে চলে আসলাম, দেখো ঝাড়টা কি সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও ভালো হয়েছে, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, আমরা দেখলাম হাঁটতে হাঁটতে। এবার মনে হচ্ছে অনেকগুলোই জগদ্ধাত্রী ঠাকুর দেখেছি এবছর, যা কোনো বছরই অতটা দেখি না, আমাদের এখানে দু একটা হয় যা তাই দেখি, কিন্তু এইবার সবার সাথে মিশে অনেকগুলোই ঠাকুর দেখা হয়েছে। তারপরে ওখান থেকে দেখে আর একটা ঠাকুর দেখলাম, এটাও ভালো লাগলো। রাধা বলল আর দেখবে না, বাড়ি যাবে, অটো পাবে না, মেয়ের একটা ব্যাগ কিনবে। তা আমরা বললাম ঠিক আছে, তাহলে সামনে গিয়ে ওখানে অটো ধরে নেব, নিয়ে বাড়ি চলে যাব। তা আমরা চলে আসলাম তারপরে।